বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। বন্ধুরা, আজকে ভিন্ন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যেটি আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, যে ভোকাল বা ভয়েস এর সাথে মিউজিক কিভাবে অ্যাড করা যায় এই সম্পর্কে যেন ভিডিও করি। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এই কাজটি করে দেখাবো যে আপনি যখন ভয়েস বা ভোকাল এডিট করবেন তখন তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবেন। এটি দেখাবো আমি আজকে Audacity দিয়ে। পর্যায়ক্রমে আমি আর বেশ কয়েকটি সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, আর সময় নষ্ট না করে আসুন দেখি কিভাবে ভয়েস বা ভোকালের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়। ওয়েলকাম ব্যাক টু কাজী একাডেমি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আগে থেকেই Audacity সফটওয়্যারটি ওপেন করে রেখেছি, যেটি সম্পূর্ণ ফ্রি। আমার বেশ কয়েকটি টিউটোরিয়াল দেওয়া আছে Audacity-র উপর, কিভাবে ভয়েস এডিট করবেন, ভোকাল এডিট করবেন, মিউজিক এডিট করবেন এই সম্পর্কিত। আশা করি ভিডিওগুলো দেখবেন। তাহলে যথারীতি আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে কিভাবে ভয়েস এর সাথে বা ভোকালের সাথে মিউজিক অ্যাড করা যায়। বিশেষ করে আজকে টিউটোরিয়ালটি কাজে লাগবে যারা একদম নতুন ইউটিউবার তাদের জন্য, অথবা যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান ভয়েস এডিটিং এর উপর বা অডিও এডিটিং এর উপর। তাহলে Audacity সফটওয়্যারের মধ্যে আমি পূর্বে থেকে রেকর্ড করে রেখেছি যে ভয়েসটি বা যে ভোকালটি, সেটি আমি এখন এর মধ্যে আনছি। এর মধ্যে আনার উপায় দেখুন, এখানে ফাইল থেকে ওপেনে ক্লিক করে আপনি আনতে পারবেন। এই ফাইল সোর্স কোথায় আছে সেটি আপনি দেখিয়ে দিলে ওপেন করলে এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটি আমার ভোকাল, আমি ভোকালটি রেকর্ড করে রেখেছি, এখন জাস্ট এই Audacity-র মধ্যে এনে ছেড়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজে সাউন্ড এখানে অ্যাড হয়ে গেছে, যেটি আমার অনাকাঙ্ক্ষিত, আমি যেটি চাচ্ছি না সেটি এখানে অ্যাড হয়ে গেছে। প্রথমে এগুলোকে রিমুভ করতে হবে। তাহলে কিভাবে রিমুভ করবেন ইতিপূর্বে অবশ্য আমি দেখিয়েছি, তারপরে আজকে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। অনাকাঙ্ক্ষিত শব্দ বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শব্দ থাকে সেগুলো রিমুভ করার জন্য প্রথমে কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল নিচের দিকে ঘোরাবেন, তাহলে এটি আরো বড় হবে, জুম হবে, আপনার দেখতে সুবিধা হবে। এবার এখানে এই স্ক্রোল বার ধরে বাম দিকে টেনে নিয়ে আসুন। প্রথমে আনার পর এখানে আপনি যেটি চাচ্ছেন না সেটি সিলেক্ট করে ততটুকু বাম মাউস দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে। এখন এভাবে ডান পাশের এই অ্যারো চেপে আপনি যতটুকু রিমুভ করতে চান সেটুকু সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিন। আমি অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত যে জায়গাটুকু ফাঁকা জায়গার গ্যাপ এবং অনাকাঙ্ক্ষিত শব্দ, সেগুলো আমি আগে রিমুভ করে নিচ্ছি। তারপর মিউজিক বা সাউন্ড আপনি কিভাবে অ্যাড করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ, টেনশনের কিচ্ছু নেই। আপনারা আপনাদের ইউটিউব ভিডিও অথবা ব্যক্তিগত কাজ অথবা ব্যবসায়ী কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার অনাকাঙ্ক্ষিত যে শব্দ, বাইরের শব্দ ছিল, সেটি রিমুভ করে ফেলেছি। এখন সলিড যে ভয়েস সেটি এখন আছে। তো প্রথমে আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, একবার শুনুন। ভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। শুনতে পারলেন নর্মাল যে ভয়েসটি এখানে কোনো এডিট ছাড়া সেটি আপনারা শুনতে পারলেন। এখন এটির নয়েজ রিডাকশন করতে হবে, অর্থাৎ কিছু নিঃশ্বাসের শব্দ আছে বা বাইরের হালকা কিছু শব্দের মধ্যে আছে, সেটিকে আমরা এখন ক্লিন করব কিভাবে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম। এবার এখানে দেখুন ইফেক্টের উপর বাম মাউস দিয়ে ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো মেনু আপনারা পাবেন। এখান থেকে নয়েজ রিডাকশন এর উপরে বাম মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট নয়েজ প্রোফাইল। এখন নয়েজ রিডাকশন ডিবি এখানে আমি 3 দিয়েছি, আপনারা 5 দিতে পারেন, 4 দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। আপনারা প্রয়োজনে এটিকে একবার ট্রাই করে দেখবেন, যদি দেখেন যে ভয়েস বেশি চেপে গেছে তাহলে কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে এনে এখান থেকে এই ডিবি এটি পয়েন্ট কমিয়ে দেবেন। তো আমি এখানে নয়েজ রিডাকশন ডিবি 3 এবং সেন্সিবিলিটি 3.00 এবং ফ্রিকোয়েন্সি স্মুথিং এখানে 0 করে জাস্ট এখন প্রথম পর্যায়ে গেট নয়েজ প্রোফাইলের উপর বাম মাউস দিয়ে একবার ক্লিক করলাম। আবার ইফেক্ট, এখান থেকে নয়েজ রিডাকশন, এখন এখানে ওকে ক্লিক করবেন। প্রয়োজনে এখানে দেখুন প্রিভিউ আছে, প্রিভিউ আপনারা শুনে দেখতে পারেন যে আপনি যে নয়েজ রিডাকশনটি করলেন সেটি কেমন শোনা যাচ্ছে, ভয়েস আপনার চেপে গেছে না স্বাভাবিক আছে। তো আমি জানি এটি আমার সাধারণ মাপ, ওকে দিয়ে দিলাম। দেখুন একটু চেপে গেছে, এবার শুনুন। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে।
আবার ইফেক্ট, ইকোলাইজেশন, ইকোলাইজেশনের এপাশে দেখুন সিলেক্ট কার্ভে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে এখানে প্রিভিউ দিবেন। আপনারা দেখছেন ভয়েস বা ওকে, আবার ইফেক্ট, ইকোলাইজেশন, এখান থেকে আমি আপাতত 80 AM রেডিও এটি দিয়ে দেখছি কেমন শোনা যায়। প্রিভিউ, হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল, ওকে আমি এটি রাখলাম। ইফেক্ট, এবার কম্প্রেসরের উপর বাম মাউস দিয়ে ক্লিক করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন -1 dB নয়েজ ফ্লোর, -60 dB রেশিও, 3.31, অ্যাট্রাক্ট টাইম 0.20 সেকেন্ড, রিলিজ টাইম 1.0 সেকেন্ড। বাস এখন আমি ওকে দিয়ে দিচ্ছি, সেটিংটা আপনারা দেখতে পারলেন, প্রয়োজনে খাতায় লিখে নেবেন এভাবে ভিডিওটা পজ করে। এবার একটু সাউন্ড যদি বৃদ্ধি করতে চান তাহলে কার্সারের দিকে লক্ষ্য রাখুন, এখান থেকে আপনি গেইন একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 5 করে দেখছি প্লে করে যে কেমন শোনা যায়। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজি একাডেমি। এভাবেই এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাল বা হলুদ রং হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে -6, এটি মূলত একদম বেস্ট কোয়ালিটি। -6 পর্যন্ত যদি আপনার এই ডিসপ্লেটি হয় তাহলে আপনি মনে করবেন যে আপনার সাউন্ড কোয়ালিটি বেটার আছে, সুন্দর আছে। -6 এর ওভার যদি হয় তাহলে আপনি ভাববেন যে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো নেই, এটি যখন বাজবে বা লাউড স্পিকারে বাজবে তখন এটি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমি এখানে কি করছি, ভলিউম গেইন এখানে 3 করে দিলাম, একটু কমিয়ে দিলাম, প্রথমে 5 দিয়েছিলাম এখন 3 করে দিলাম, আবার একটু প্লে করছি। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে এটি আরো একটু কম করে দিতে হবে, 2 দিয়ে দেখি। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল, ঠিক আছে। এখন এর মধ্যে আমরা সাউন্ড আনবো, সাউন্ড আবার এভাবে ধরে এভাবে এনে ছেড়ে দিলাম, এবার প্লে করছি শুনুন। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী প্রমুখ কাজী একাডেমি। এবার শুনতে পারলেন যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড অর্থাৎ মিউজিক এটি কিন্তু একটু লাউড হয়ে গেছে, একটু সাউন্ড ভলিউম বেশি হয়ে গেছে, তাহলে কি করবেন এখান থেকে আপনি গেইনটি কমিয়ে দেবেন। হাই গাইজ, আপনারা দেখছেন আরো একটু কমিয়ে দিচ্ছি। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। এভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন, এভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন এবং শিখতে থাকুন নতুন কিছু। তো দেখতে পাচ্ছি এখানে আমার একটি কথা রিপিট হয়ে গেছে, এটিকে আমি এখন রিমুভ করব। এভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন, এভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন। এখন কিবোর্ড থেকে শিফট ধরে এভাবে একটি ক্লিক করুন। ব্যাক স্পেস দিয়ে আমি এটিকে রিমুভ করে দিলাম। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। এভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন এবং শিখতে থাকুন নতুন কিছু। রিমুভ করে দিলাম আমি অতিরিক্ত সাউন্ডটি। হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। এভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন এবং শিখতে থাকুন নতুন কিছু। এখানে আমি চাচ্ছি ফেড আউট করে দিতে, তার জন্য ইফেক্টে ক্লিক করলাম। এখানে দেখুন ফেড আউট, একটু সাউন্ড আস্তে আস্তে স্লোলি ভাবে শেষ হয়ে যাবে, ভলিউমটি কমে যাবে। তো এখন ফাইনালি এটিকে সেভ করবেন কিভাবে, ফাইল, এক্সপোর্ট, এখানে কিন্তু সেভে ক্লিক করবেন না, সরাসরি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ওয়াভ। এখন এখানে আপনি একটি নাম দিয়ে সেভ করে দিন, সেভ অ্যাজ টাইপ, সবচেয়ে ভালো এখানে দেখুন 32 বিট, এটি আমি সিলেক্ট করে সেভ, ওকে। এখন আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি যে আমি যে ভয়েসটি এডিট করলাম এর সাথে মিউজিক দিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটি আমি শোনাচ্ছি কেমন শোনা যায়। দেখুন আমি প্লে করলাম।
হাই গাইজ, আপনারা দেখছেন ভয়েস বা ভোকাল এর সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা যায় কিভাবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। এভাবেই কাজী একাডেমির ভিডিওগুলো দেখতে থাকুন এবং শিখতে থাকুন নতুন কিছু। তো বন্ধুরা, দেখতে পারলেন কিভাবে ভয়েস বা ভোকালের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করবেন। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফ্রি মিউজিকগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন, একদম ফ্রি, একদম ফ্রি, কোনো কপিরাইট ক্লেম হবে না কোনো দিনও। যদি আপনি ইউটিউবার হন, আপনার ইউটিউব ভিডিওতে এই মিউজিকগুলো আপনার ভিডিওর সাথে আপনার ভয়েসের সাথে এই মিউজিক সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে পারবেন, যেখানে হাজার হাজার মিউজিক আছে সম্পূর্ণ কপিরাইট মুক্ত। আর যারা এমএস এক্সেস এর কাজ দেখছেন, এমএস এক্সেস এর টিউটোরিয়াল দেখছেন, তারা নিরাশ হবেন না। এর পরবর্তীতে আপনাদের জন্য এক্সেস এর আরও টিউটোরিয়াল থাকবে। আশা করি যেভাবে কাজী একাডেমির সাথে আছেন এভাবেই কাজী একাডেমির সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি আপনার কাছে এতটুকু ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অবশ্যই অন করে রাখবেন। কারণ আগে শুধু সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যেত, এখন নতুন রুলস, ইউটিউবের নতুন রুলস, এই রুলস অনুযায়ী যেই ব্যক্তি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করবে তার কাছেই শুধু নোটিফিকেশন যাবে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে। সুতরাং আপনি যদি কাজী একাডেমি টিউটোরিয়ালগুলো ভিডিওগুলো দেখতে চান এবং নতুন নতুন কাজ শিখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে কোনো একটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। আল্লাহ হাফেজ।